সেচ বিভাগের গাফিলতিতেই কি ডুবলো শহর? বুধবার বেতুকান্দি সেই বিতর্কিত বাঁধের সামনে দাঁড়িয়ে জেলা শাসক কীর্তি জল্লি সেচ বিভাগের আধিকারিকদের প্রকাশ্যে একের পর এক দিন দুপুরে বেতুকান্দিতে বাঁধ মেরামতের কাজ কিভাবে চলছে সেটা দেখতে যান কীর্তি। সেখানে তখন শুধু জলসম্পদ বিভাগের 120 জনের মতো কর্মী জিও ব্যাগ বসানো সহ অন্য কাজ করে চলেছেন রয়েছেন আধিকারিকেরাও, কিন্তু সেচ বিভাগের কেউ সেখানে নেই। স্থানীয়রা অভিযোগ করেন আধিকারিক তো দূর, সেচ বিভাগের কোনো কর্মীকেও এই কদিন এখানে দেখা যায়নি। অথচ স্লুইজ গেটের যে চেম্বার অর্ধেক বানিয়ে ফেলে রেখেছে সেচ বিভাগ, সেটির বন্ধ শাটার না খোলা হলে মহিষা বিলে জল বরাকে নামবে না। এতেই রেগে যান জেলা শাসক। তিনি সঙ্গে সঙ্গে ফোন করেন সেচ বিভাগের শিলচর ডিভিশনের নির্বাহী বাস্তুকার দীপক গোস্বামীকে। কেন তিনি বেতুকান্দিতে এলেন না, কেন তার বিভাগের একজনও কর্মীও নেই, এই নিয়ে ফোনেই চোটপাট করেন ডিসি। দীপক বাবু কিছুক্ষণের মধ্যে সেখানে হন্তদন্ত হয়ে চলে আসার পর ডিসি তাকে সবার সামনে বলেন, এই প্রতিজ্ঞা করে রাখলাম, আপনাকে সাসপেন্ড তো করবই, আপনাকে জেলেও পুরে দেওয়া হবে। নির্বাহী বাস্তুকার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারেরা যাতে বেতুকান্দিতে থেকে কাজের সহযোগিতা করেন সেটা দেখার দায়িত্ব জলসম্পদ বিভাগের এক কর্মীকে দিয়ে যান ডিসি। কীর্তি জল্লি কাদা মারিয়ে বাঁধের যে অংশে জিও ব্যাগ বসানোর কাজ চলছে সেটি ঘুরে দেখেও আসেন। এদিকে জলসম্পদ বিভাগের এক সূত্রে জানা গেছে, স্লুইজ গেটের অর্ধ নির্মিত চেম্বারের দুপাশ ভরাট করার কাজ বুধবার রাতারাতি গুটিয়ে আনার কথা। অবশেষে শেষ খবরে কাজ কতটুকু হলো তা জানা যায়নি, তবে সূত্রটি একই সঙ্গে এটাও স্বীকার করে নেন যে বর্ষায় জিও ব্যাগ বসিয়ে কতটুকু লাভ হবে এই নিয়ে সন্দেহ রয়েছে। প্রশ্ন উঠছে আরো নানা বিষয়ে। 22 মে মধ্যরাতে বাঁধ কেটে দেওয়া হবে। সূত্রে জানা গেছে 24 মে জলসম্পদ বিভাগ থেকে একটি FIR করা হয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। মূলত এই অভিযোগেই FIR। বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বরসিং রুংপি থেকে শুরু করে জেলার আধিকারিকেরা জায়গাটি একাধিকবার ঘুরে দেখে এসেছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তীও গিয়েছিলেন। তিনি সেখানে আধিকারিকদের বলেন, যেভাবে সম্ভব কাজ শুরু করা হোক, সেটা মে মাসের শেষ দিকের কথা। কিন্তু ওই সময় জলসম্পদ বিভাগের আধিকারিকেরা তাকে বুঝিয়ে বলেন, জলের এই স্রোতের মধ্যে কাজ করা সম্ভব নয়, করলেও আখেরে তাতে লাভ হবে না। ফলে প্রশ্ন ওঠে, জুনে যেখানে তুমুল বৃষ্টি চলছে এবং নদীতেও খরস্রোত, সেখানে এখন স্লুইজ গেটের অর্ধ নির্মিত চেম্বারে জিও ব্যাগ বসিয়ে আখেরে কতটুকু লাভ হবে। জেলা শাসক এদিন অর্ধ নির্মিত স্লুইজ গেটটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন, কেন 6-7 বছর মাত্র 30% কাজ হল? সত্যিই তো 6-7 বছরে কেন কাজ শেষ করা গেল না? সেচ বিভাগের নির্বাহী বাস্তুকার নিজেই বলেছেন, ঠিকাদার পেমেন্ট পাননি বলে কাজ শেষ করতে পারেননি, তাহলে এর দায়টা কার? প্রশ্ন থেকেই যায়। সূত্র বার্তালিপি, ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমরা শিলচর শহরের নাগরিক, আমরা মে মাসে সাংঘাতিকভাবে বৃষ্টির জলে, বদ্ধ জলে আমরা শিলচরবাসীরা ভুগেছি। মে মাসের পরে এক মাস পরেই জুন মাসে আবার আমরা শিলচরবাসীরা, এবার আর বদ্ধ জলে নয়, বৃষ্টির বদ্ধ জলে নয়, এবার বন্যার জল, প্রলয়ঙ্করী বন্যার জল গিয়ে শিলচর শহরকে তছনছ করে দিয়েছে। এখনো অনেক জায়গায়, শিলচর শহরের অনেক জায়গায় এখনো কমর জল। এখানে এখানে এসে আমরা দেখলাম যে পরিস্থিতি, একমাত্র একটা স্লুইজ গেট, যেটা আগেও আমরা অনেকবার বলেছি যে একটা হাফ ডান স্লুইজ গেট, যে স্লুইজ গেট ইরিগেশন ডিপার্টমেন্ট স্টার্ট করেছিল 2015 সালে, সেই 2015 সালের স্লুইজ গেট আজ পর্যন্ত 2022 কমপ্লিট হয় নাই। 7 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু একটা ছোট্ট স্লুইজ গেট কমপ্লিট করতে পারে নাই, যে স্লুইজ গেটের কারণে, ইরিগেশনের স্লুইজ গেটের কারণে আমরা বৎসর বৎসর এতদিন থেকে আমরা ভুগছি। এবং এইবার যে শিলচর শহরের যে এই মানে এত যে প্রলয়ঙ্করী যে অবস্থা, সব বাচ্চা কাচ্চার থেকে শিশুর থেকে আরম্ভ করে আবার বৃদ্ধ বনিতা, এই এই কাজে পার্মানেন্ট সলিউশন তখনই আসবে যখন এই স্লুইজ গেটটা পার্মানেন্টলি কনস্ট্রাকশন করা হবে, তখনই এইটার একটা পার্মানেন্ট সলিউশন আসবে। এবং একসাথে এইটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে সাথে সাথেই এই একদিকে বরাক নদী, তারপরে ডাইক, তারপরেই হলো মহিষা বিল। সেই মহিষা বিল থেকে রাঙ্গিরখাল বেরিয়ে শিলচর শহরের ভেতর দিয়ে গিয়ে সে বাংলাঘাটে গিয়ে পড়েছে, 15 কিলোমিটার জায়গা বাংলাঘাটে ঘাগরা নদীতে গিয়ে পড়েছে। এই যে রাঙ্গিরখাল,
এই রাঙ্গির খালটা হলো শিলচরের প্রাণভোমরা। শিলচরকে বাঁচাতে হলে রাঙ্গির খালকে বাঁচাতে হবে। अभी फाइनली धूप थोड़ा निकला है तो हम वाटर रिसोर्सेज, आप जैसे देख रहे हैं गुवाहाटी से इमीडिएटली हमने बी टाइप बैग्स लाए हैं, जो बड़े बड़े बैग्स हैं जो सीपेज प्रिवेंशन के लिए काम कर रहे हैं, हाइट बढ़ाने के लिए और एक्सपेंशन के लिए भी काम किया जा रहा है। बट मोस्ट इम्पॉर्टेंटली एग्जीक्यूटिव इंजीनियर इरीगेशन जो दीपक गोस्वामी है, आई एम नॉट सेटिस्फाइड उनका काम के पेस ऑफ वर्क से, इसलिए हमने उनको बुलाया है। अभी होपफुली वर्क पेस विल इंक्रीज एंड हमने डिसाइड किया कि एक मजिस्ट्रेट भी यही दे देंगे पूरा टाइम के काम पेस में चले, नहीं तो इससे तो ऐसे बिल्कुल काम नहीं चले। डेफिनेट एक्शन लेंगे बट राइट नाउ ये प्रोटेक्शन करना है, दिस इज द मोस्ट इंपॉर्टेंट थिंग। बाकी बाद में इंक्वायरी वो सब जो करना है तो वो कर ही लेंगे, बट राइट नाउ वी नीड टू एंश्योर दैट द सिस्टम वर्क्स। तो ये जो स्लुइस गेट खोल के हम पानी उस बैरल से चलाए और बाकी दो साइड्स में जहाँ पे ब्रीच हुआ है वहाँ पे क्लोज कर दे हम ये जियो टाइप बैग से, देन वी शुड बी सेफर। सो हमारा फर्स्ट फोकस वो होगा, उसी लिए काम कर रहे हैं हम।